নমস্কার, সেভেন এফেক্ট নিউজ নেটওয়ার্কে স্বাগত। রুজি রুটির টানে নিজের দেশ ছেড়ে ভিনদেশে কাজ করতে গিয়ে ফের ঘটল বিপত্তি। অভিযোগ, দুবাইতে শপিং কমপ্লেক্সে চাকরি দেওয়ার নাম করে চলতি বছরই রাজ্যের বিভিন্ন জেলা থেকে 15 জন যুবককে দুবাই নিয়ে যান নৃপেন বিশ্বাস এবং দীপক দাস নামের দুই এজেন্ট। কিন্তু দুবাইতে পৌঁছতেই ওই 15 জন যুবক জানতে পারেন যে কোম্পানির হয়ে তারা কাজ করতে এসেছেন সেই নামে কোনো কোম্পানি নেই। প্রতিবাদ জানাতেই ওই 15 জন যুবকের পাসপোর্ট এবং ভিসা কেড়ে নেওয়া হয়। আর তারপরে শুরু হয় অকথ্য অত্যাচার। দিনের পর দিন যথেষ্ট খাবার না দিয়ে এক ঘরেই রাখা হয় ওই যুবকদের। এই 15 জন যুবকের মধ্যে রয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের দুই যুবক। তাদের বাড়ির ফোনে হঠাৎ করে একটা ভিডিও আসে, আর সেই ভিডিও দেখেই চক্ষু চরক গাছ পরিবারের। কারণ তারা এতদিন ভাবছিলেন তাদের বাড়ির ছেলে সুস্থ স্বাভাবিক ভাবে কাজ করছে ভিনদেশে, কিন্তু না। একটি ভিডিওর মাধ্যমে আটকে থাকা ওই 15 জন যুবক তাদের পরিস্থিতির কথা জানান। তাদের কাতর আর্জি, যত তাড়াতাড়ি সম্ভব যেন তাদেরকে দুবাই থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়। চলো প্রথমে দেখি ওই 15 জন যুবকের ভিডিওটি। সাপ্রেজেন্ট পাঠিয়েছে, আমাদের এখানে কোনো কাজই নেই, পুরো সাপ্লাই কাজ, তারপরে রান্না বাড়ানোর সুবিধে নেই। আমাদেরকে বলেছে খুদ কোম্পানির কাজ, এখানে কোনো কোম্পানির কাজই নেই, পুরো সাপ্লাই কাজ। 4টার সময় নিয়ে যায় যারা লাইট ডিউটি করে সকাল 8টায় নিয়ে আসে, আর আমাদেরকে নিয়ে যায় ভোর 4টেই, নিয়ে যাইয়ে রাত 8টায় নিয়ে আসে। খাওয়া দাওয়া করতে গিয়ে আমাদের সেই রাত 12টা 11টা বেজে যায়, তখন শুয়ে থাকি। আর এই কোম্পানির তো কাজ নেই, আর গ্যাস কিনে খেতে হয় 25 টাকা করে, তারপরে 3.5 মাস পর 1 মাসের পয়সা দেয়, 2.5 মাসের পয়সা দেয় না। এতে কোম্পানিতে কোনো মেডিকেল নেই এবং যাওয়া আসার কোনো টিকিটও নেই। আগে যারা পুরনো লোক আছে তারা ফেঁসে গিয়েছে, এখন আমরা আর ফাঁসতে চাই না, আমরা যাতা ফির করে আমাদেরকে বাড়িতে নিয়ে চলো, আমরা এখানে খুব বিপদে পড়ে আছি। পয়সা কড়ি দিয়ে চলো 200 টাকা করে, সে পয়সা কড়িও নিয়েছে আমাদের কাছ থেকে। আমাদের কাছ থেকে ছিলাম সারজাতে, পাঠিয়ে দিয়েছে আবুধাবি পাঠিয়ে একটা ঘরের মধ্যেই 15 জন আটকে রেখেছে সবকিছু সেই ঘরের মধ্যেই। আমাদের এখানে এসে বাসে ঢেলে দিয়ে গিয়েছে, এখানে কেউ নেই, কোনো খোঁজ খবর আমাদের নেই, আমরা কোথায় যাবো বলেন। বাড়ির থেকে যখন আমরা এসেছি আমাদের 1.5 লাখ টাকা লেগেছে, আবার এখান থেকে আমাদের কাজে সাপ্লাই কাজে দিয়েছে। সাপ্লাইয়ের কাজের পর আমরা বলেছি এই কাজ আমরা করতে পারবো না, কষ্টের কাজ, চলো 18 ঘন্টা ডিউটির পরে 8 ঘন্টা আমরা পাবো। তারপরে ওই যে ভোর 3টার সময় উঠে রাত 10টার সময় রুমে গিয়ে রান্না করা খাওয়া দাওয়া অসম্ভব, এইভাবে আমরা থাকছি তার জন্য। 18 ঘন্টা ডিউটি বলে নিয়ে এসে 8 ঘন্টা ডিউটি, এখন 10 ঘন্টা কাজ করে নেই, আর বাকি বাসে 2 ঘন্টা কাটাতে হয়, আসা যায় 4 ঘন্টা। আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বানগড় কলোনিতে। এই অঞ্চলে দুই যুবক কাজের খোঁজে গিয়ে এই মুহূর্তে বন্দী অবস্থায় রয়েছেন প্রায় 2500 কিলোমিটার দূরের একটা দেশে। পরিবারের সদস্যদের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট, দিন গুনছেন কবে বাড়ির ছেলে বাড়িতে ফিরবে। আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন দুবাইতে আটকে থাকা যুবকের পরিবারের এক সদস্যের সঙ্গে। ওনার অভিযোগ, দুবাইতে কাজ দেওয়ার নাম করে 2.5 লক্ষ টাকা নিয়েছিলেন এজেন্ট। ওদের কাজ ছিল এখানে, এজেন্ট বলেছিল যে ওদের কম্পিউটার প্লাস শপিং প্লাজে লাগিয়ে দিবে, এর কাজ করাবে। আচ্ছা, তো সেই কাজটা শপিং কমপ্লেক্সে কাজের জন্য। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো সেই কাজটা ওদের দেয়নি। আচ্ছা, এই এজেন্টটা কোথাকার? এজেন্ট পাকুয়া।
মালদা পাকুয়ার। আচ্ছা, তারপরে এজেন্টের কথা দিয়ে শুনে ওরা দুবাইতে রওনা দিয়েছে। আর কে মানে আর কতজন আটকে আছে? আপনার আছে মালদা ডিস্ট্রিক্টে দুইজন, নদিয়ার আছে বাকি 15 জন টোটাল। সব মিলে 15 জন আটকে আছে দুবাইতে। কষ্টই আছে, মানে খাওয়া দাওয়া কি কি? হ্যাঁ, তো ওখানকার কেউ ওদেরকে সাহায্য করছে না? আর যে এজেন্ট নিয়ে গেল সেই এজেন্টের নাম কি? ও দীপক। দীপক কি? দীপক দাস আর নিপিন বিশ্বাস। এরা দুজনের কোনো খোঁজ পাওয়া গেছে? একজনের তো খোঁজ পাওয়া গেছে, কিন্তু আরেকজনের পাওয়া যায়নি এখনো। তো প্রশাসনের কাছ থেকে কোনো রকম ব্যবস্থা নেন? কত টাকা? 2.5 লক্ষ করে এক একজনের মাথা প্রতি। আচ্ছা, আপনি 2.5 লক্ষ টাকা দিয়েছেন ছেলের জন্য, আবার ভাই আপনার ভাই মানে 5 লক্ষ টাকা নিয়েছে, এইভাবে প্রত্যেকজনের কাছ থেকে নিয়েছে? তো এই কাজের জন্য এইভাবে নিয়ে গেছে, এখন বিপদে পড়েছে, এখন কি আপনার তো নিশ্চয়ই ঘুম উড়ে গেছে, কি বলবেন? ঘুম খাওয়া নাই, ঘুম নাই, এই তো লোকের কাছে দৌড়াচ্ছি। ইতিমধ্যে আটকে থাকা যুবকদের পরিবারের সদস্যরা দেখা করেছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। আবেদন জানিয়েছেন যাতে আটকে থাকা যুবকদের দ্রুতই দেশে ফিরিয়ে আনা হয়। আচ্ছা, মানে রাজ্য বিজেপি সভাপতি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার কি আশ্বাস দিয়েছেন? উনি বলেছে যে আমি নিয়ে আসব। আচ্ছা, তো ওখানে তাহলে ওরা এখন কিভাবে চলছে দুবাইতে? এখন ওদের কষ্টই আছে, এই ব্যবস্থাটা নেইনি, যেহেতু আমরা এমপির কাছে গিয়েছি, তো আগেই আমরা প্রশাসনের কাছে যাব। আচ্ছা, উনি যদি কিছু ব্যবস্থা করে তাহলে তো আমরা যেতে হবে। আর এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার ঠিক কে জানলেন শুনবো। দেখুন, বালুরঘাট লোকসভার অন্তর্ভুক্ত দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর নিবাসী বেশ কিছু যুবক পশ্চিমবঙ্গে কাজ না পেয়ে তারা দুবাইয়ে গিয়ে কাজের খোঁজে সেখানে গিয়ে আটকে পড়ে, এবং তার পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, যারা নিয়ে গেছিল যে ধরনের কাজ এবং মাইনের কথা বলে নিয়ে গেছিল, তারা এখন সেই ধরনের কাজ দিচ্ছে না, তাদেরকে মারপিট করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে এবং অকথ্য অত্যাচার করা হচ্ছে। তো পরিবারের মানুষ ভীত সন্ত্রস্ত, তাই তারা আমার শরণাপন্ন হয়েছিলেন এবং তারা আমার কাছে অনুরোধ জানিয়েছে তার পরিবারের লোকদেরকে ফিরিয়ে আনার জন্য। আমি মাননীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে সোমবার গিয়েই দেখা করছি দিল্লিতে, এবং দেখা করে যত দ্রুত সম্ভব এদের ফেরত আনা যায় তার ব্যবস্থা করছি। স্পেশাল করেসপন্ডেন্ট দক্ষিণ দিনাজপুর, সাবমেরিন নিউজ। এই খবরটি যদি আপনার গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই খবরটিকে শেয়ার করবেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে লাইক করেননি, সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেল আইকন বাটন প্রেস করতে কিন্তু একেবারে ভুলবেন না, তার কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। সকলে ভীষণ ভালো থাকবেন, দেখতে থাকবেন। জয় হিন্দ।